বীর্যের শুক্রাণু যদি না থাকে তাহলে বাবা হওয়ার সহজ একটা উপায় আপনাদেরকে শেয়ার করছি। বর্তমান সময়ে দেখা যায় যে বন্ধ্যাত্বর হার অনেক বেশি রয়েছে, এটা অ্যাভারেজে দেখা যায় 30-50% পর্যন্ত হতে পারে। স্পেসিফিকলি দেখা যাবে যে অনেক পুরুষরা এই সমস্যায় ভুগছে। এটা দেখা যায় যে আমাদের চলাফেরা, খাবার দাবার বা অন্যান্য কারণে হয়ে থাকে। এছাড়া হচ্ছে আঘাতজনিত কোনো কারণ, বংশগত কোনো কারণ, কোনো ত্রুটিও থাকতে পারে। এটাকে আমরা বলে থাকি অ্যাজোস্পার্মিয়া, অর্থাৎ বীর্যে কোনো সিমেন্টে কোনো স্পার্ম নেই, শুক্রাণু নেই। এই শুক্রাণু যদি না থাকে তখনই দেখা যাকে আমরা অ্যাজোস্পার্মিয়া বলে থাকি। অ্যাজোস্পার্মিয়া দেখা যায় বিশেষ করে বর্তমান সময়ে অনেক বেশি হচ্ছে, যেমন 30-50% পুরুষের বন্ধ্যাত্বর একটা হার রয়েছে। অ্যাজোস্পার্মিয়া মূলত দেখা যায় দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে যদি হরমোন কোনো সমস্যা থাকে পুরুষদের, তখন কিন্তু এটা হতে পারে। কিছু হরমোন ড্রাগ, ইঞ্জেকশন বা হরমোন থেরাপি দেওয়ার ফলে এটা দেখা যায় যে আস্তে আস্তে বাড়তে পারে। দুই নম্বরে যে স্পার্মিয়া হয়ে থাকে সেটা হচ্ছে কোনো বাধা, অবস্ট্রাকশন, যে রাস্তাটা দিয়ে সিমেন্টটা বাইরে আসার কথা সেই যে রাস্তাটা যদি বন্ধ থাকে, বাধা সৃষ্টি হয়ে থাকে, তাহলে কিন্তু সেখান থেকে সিমেন্ট আসতে পারবে না। এই বাধাটা যদি অপারেশন করে ছুটিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে 60-70% পর্যন্ত সাকসেস রেট আসতে পারে। এখন ধরুন আপনার কোনো অসুবিধা নেই, হরমোন সমস্যা নেই, বাধাও নেই বা অন্য কোনো ত্রুটি নেই, কোনো বংশগত কারণে বা অন্য অন্য কোনো কারণে বা অ্যাক্সিডেন্টের কারণে একেবারে আপনার শুক্রাণুর সংখ্যা জিরো রয়েছে, শুক্রাণুর সংখ্যা নাই বললে চলে। এখন সন্তান নেওয়ার জন্য আপনি কী পথ অবলম্বন করবেন, কীভাবে অবলম্বন করলে সবচেয়ে ভালো হয়? IVF-এর মাধ্যমে খুব সহজে বাচ্চা জন্মদান করা যায়। তবে এক্ষেত্রে অনেকগুলা লক্ষ্য রাখতে হবে, যেমন বয়সের ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। বয়স যদি আপনার বেশি হয়ে থাকে, বিশেষ করে বলে থাকে যে 35-40-42 হয়ে থাকায়, সেক্ষেত্রে এই IVF বা IVF-এর মাধ্যমে সন্তান জন্মদানের যে প্রসেসটা সেটা কিন্তু পার্সেন্টেজ অনেক বেশি কমে যায়। যদি বয়সটা হয়ে থাকে 28-30 বা 35-এর মতো, তখন কিন্তু এই সাকসেস রেটটা অনেক বেশি হয়ে থাকে, 60-70% পর্যন্ত অনেক সময় হয়ে থাকে। এটা মূলত একটা ব্যয়বহুল চিকিৎসা, তবে অনেক ব্যয়বহুল বিষয়টা এরকম না, তবে কিছু টাকা খরচ হয়ে থাকে। যাদের ক্ষেত্রে দেখা যায় 10-15 বছর পর্যন্ত চেষ্টা করার পরে কোনোভাবেই বাচ্চা হচ্ছে না, এদের ক্ষেত্রে আমরা সাজেস্ট করে থাকি যে আপনি একজন ইনফার্টিলিটি ডক্টরের সাথে পরামর্শ করুন। IVF করার আপনার প্রয়োজন আছে কিনা সেটা অবশ্যই তিনি বলে দিবে। IVF চিকিৎসাটা মূলত হচ্ছে যে আপনার হাজবেন্ডের কাছ থেকেই সে সিমেন্টটা, শুক্রাণুটা নিবে, নেওয়ার পর আপনার জরায়ুর ভিতরে ডিম্বাণুকে সে অটোমেটিকলি কনসেপ্ট করার চেষ্টা করবে। এটা হচ্ছে একজন পুরুষের টেস্টিস থেকে শুক্রাণুটা সিরিঞ্জের মাধ্যমে নেবে এবং ইঞ্জেকশনের মাধ্যমে জরার ভিতরে প্রবেশ করার পরে সেখান থেকে বাচ্চা জন্মগ্রহণ করবে। এর মানে এই না যে অন্য কোনো পুরুষের বা অন্য কোনো মানুষের সিমেন থেকে শুক্রাণু নিয়ে তারপরে হচ্ছে আপনাকে দিবে, এটা কখনোই করা যাবে না। আপনার যে হাজবেন্ড রয়েছে সেখান থেকে কালেক্ট করে অবশ্যই সেটা করবে। তবে IVF আপনাকে করাতে হবে কি না সেটা অবশ্যই একজন ইনফার্টিলিটি ডক্টর আপনাকে খুব ভালো সাজেস্ট করতে পারে। তবে আমার মতে হচ্ছে 10-15 বছর হয়েছে বিয়ে হচ্ছে, তাদের ক্ষেত্রে বলি যে একজন ইনফার্টিলিটি ডক্টরের সাথে পরামর্শ করেন, তারা যদি বলে অবশ্যই আপনি IVF করায় নিতে পারেন। বীর্যে শুক্রাণুর সংখ্যা আছে কি না বা বীর্যে কোনো সমস্যা রয়েছে কি না একটা পরীক্ষা করলে আপনি বুঝতে পারবেন। সিমেন অ্যানালাইসিস নামে একটা পরীক্ষা রয়েছে, 4-5 দিন আপনাকে প্রিপারেশন নিতে হবে স্ত্রী সহবাস বা মাস্টারবেশনটা বন্ধ রেখে। এই পরীক্ষাটা করলে আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাজোস্পার্মিয়া রয়েছে কিনা বা অন্যান্য কোনো সমস্যা রয়েছে কিনা। এছাড়া হচ্ছে কিছু হরমোন পরীক্ষা রয়েছে, হরমোন পরীক্ষা করলে আপনি বুঝতে পারবেন যে আপনার হরমোন কোনো সমস্যা রয়েছে কিনা। ধন্যবাদ সকলকে, এই ছিল আজকের মতো ভিডিও। অবশ্যই আপনার কোনো মতামত থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন, অবশ্যই উত্তর পাবেন। ধন্যবাদ, অবশ্যই ভিডিওটা শেয়ার করে আমাদের সাথেই থাকবেন।